Hello everyone, welcome back to my channel, welcome to a new video. তো আজ মূলত ওয়ার্ল্ড ফুটবলের কিছু ট্রান্সফার নিউজ নিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। জানি না ভিডিওটা কেমন হবে, কারণ বিশ্বাস করো প্রথমবার এই ধরনের ওয়ার্ল্ড ফুটবল নিয়ে ভিডিও বানাচ্ছি। প্লিজ তোমরা একটু কমেন্ট টমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, যাতে আমি আরও ভবিষ্যতে এই ধরনের ভিডিও করতে পারি। তো আজকে প্রথম যে ট্রান্সফার আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বা প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্থনি ম্যাথিউস ডস স্যান্টোস। যারা তোমরা অ্যাজাক্স নামক ফুটবল টিমটির খেলা দেখেছো বা ব্রাজিলকে সাপোর্ট করো ইন্টারন্যাশনাল টিম হিসেবে, তারা তো এই প্লেয়ারটাকে চিনবেই। খুবই ইয়াং এবং ট্যালেন্টেড একজন উইঙ্গার কাম স্ট্রাইকার, দুটো পজিশনই তিনি খেলতে পারেন। তিনি 2020 সাল থেকে কিন্তু অ্যাজাক্সেই খেলছিলেন এবং অ্যাজাক্সের হয়ে কিন্তু তিনি 58টা ম্যাচে 14টা গোল করেছেন। তো খুবই ভালো একজন প্লেয়ার। এই প্লেয়ারটাকে কিন্তু কিনতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড, বা দলে ভেড়াতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। দেখো ব্যাপারটা পুরোটাই রিউমার, কোনো কনফার্ম আপডেট নয়। এই রিউমারটা আমার কাছে এলো, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যদি এটা ভবিষ্যতে কনফার্ম আপডেট হয় তবে তোমরা জানতেই পারবে এবং আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। এখন দেখা যাক এই ডিলটি কতটা সম্পন্ন করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট। তবে এই অ্যাজাক্সের বর্তমান কোচ তিনি আবার বলেছেন কিন্তু তার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই অ্যান্থনি কিন্তু অ্যাজাক্স ছেড়ে অন্য কোনো দলে সাইন করবেন না। এবার দেখা যাক কার কথা সত্যি হয় বা তিনি আদৌ ম্যানচেস্টার ইউনাইটেডে সাইন করেন কিনা। দ্বিতীয় যে আপডেটটা তোমাদেরকে দেওয়ার আছে সেটা কিন্তু ক্যাসেমেরোকে নিয়ে। মানে ম্যানচেস্টার ইউনাইটেডে জয়েন করে ফেলেছেন ক্যাসেমেরো, এটা তোমরা সবাই জানো। তো এর ফলে আবার কি হয়েছে, রিয়েল মাদ্রিদের যারা সাপোর্টার তারা কিন্তু আবার একটু দুঃখ পেয়েছে যে কেন ক্যাসেমেরো এই দলটা ছেড়ে দিল। তো সেই জন্য আমি বলতে চাই যে এবার প্রশ্ন উঠছে যে তাহলে ক্যাসেমেরোর জায়গায় কে আসতে পারে এই রিয়েল মাদ্রিদের দলে, তাকে কে রিপ্লেস করতে পারে। তো সেখানে একটা রিউমার বা নাম কিন্তু উঠে আসছে যে হজবার্গ, ডেনমার্কের এই ফুটবলার যিনি বর্তমানে টটেনহাম হটস্পারে খেলে থাকেন। তিনি টটেনহাম হটস্পারের হয়ে 77টা ম্যাচ খেলেছেন যেখানে তিনি 5টা গোল করেছেন। এছাড়া তিনি সাদাম্পটনের হয়ে 109টা ম্যাচ খেলেছেন যেখানে তিনি 4টে গোল করেছেন, এবং ডেনমার্কের জাতীয় দলের হয়ে 58টা ম্যাচে তার 5টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। এই প্লেয়ারটাকে কিন্তু তালিকায় রেখেছে রিয়েল মাদ্রিদ ম্যানেজমেন্ট, তাই এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে ভবিষ্যতে। ইনি কিন্তু রিয়েল মাদ্রিদে আসলেও আসতে পারেন, তবে আবারও বলছি এটিও কিন্তু কমপ্লিটলি একটি রিউমার, কোনো কনফার্ম আপডেট নয়। অবশ্যই কোনো কনফার্ম আপডেট পেলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্টটা কিন্তু অবশ্যই করে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এরপরে আমি কথা বলবো আজ, মানে গতকালকে, আজকে নয় গতকালকে আর কি, গতকালকে রিয়েল মাদ্রিদ এবং সেল্টা ভিগো দুই টিমের মধ্যে একটি খেলা ছিল লা লিগায়, যেখানে রিয়েল মাদ্রিদ কিন্তু 4-1 গোলে অনায়াস জয় পেয়েছে। প্রথমেই 14 মিনিটের মাথায় একটি পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ, যেখান থেকে গোলে কনভার্ট করেন, প্রথম গোলটি করেন করিম বেনজিমা। ঠিক তার পর মুহূর্তে অর্থাৎ 23 মিনিটের মাথায় কিন্তু আবারও একটা পেনাল্টি পায়, তবে এক্ষেত্রে পেনাল্টিটা সেল্টা ভিগো পেয়েছিল, যেখান থেকে কিন্তু গোল করে যান আসপাস, তাদের বিশ্বস্ত একজন স্ট্রাইকার। তবে এরপরে কিন্তু আস্তে আস্তে ম্যাচের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে রিয়েল মাদ্রিদ এবং 45 মিনিটের মাথায় গোল করে যান আমাদের লুকা মদ্রিচ। তারপর সেকেন্ড হাফ শুরু হলে সেকেন্ড হাফে কিন্তু আর সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি অপোনেন্ট টিম বা সেল্টা ভিগো। সেকেন্ড হাফে পরপর 56 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র এবং 66 মিনিটে ভালভার্দে দুটি গোল করে কফিনে শেষ পেরেকটি কিন্তু পুঁতে দিয়েছিলেন, এবং সেখানেই অনায়াসে জয় পেয়ে যায় রিয়েল মাদ্রিদের টিম। তো কালকের ম্যাচটা তো হয়ে গেল বা ভালোই খেলেছে রিয়েল মাদ্রিদ। আগামী ম্যাচগুলো তারা কীরকম পারফরমেন্স করে লা লিগায়
সেটা দেখার। আশা করি তারা এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে। তো এটুকুই আজকে বলা ছিল বা এটুকুই আজকে আপডেট ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও, আর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। এই ধরনের ভিডিও আবারও আসবে, তবে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড নিউজও কিন্তু আসবে যেরকম আসছিল। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আমার পরবর্তী ভিডিও।